জোরে বলুন। সদ্য বড় ভাই, আমার এই আমার আমার নাম তো সুজল, আমার স্ত্রীর নাম নাজমা বেগম, এবং আমার স্ত্রীকে আমার কাছ থেকে সিনিয়র নেওয়ার জন্য তার কিছু ঘনিষ্ঠ চেষ্টা করতেছে, চেষ্টা করা পেয়েছে। এবং আমি কেন তার সাড়ে দিন এসে আমার সাড়ে দিন, এবং আমার সাথে 17-18 বছর ঘর সংসার করছে। আমি ছোটোখাটো একটা চাকরি করি, বিস্কুট ফ্যাক্টরিতে চাকরি করি। আমি সংসার চালাই বা যতটা যেভাবে আমি সংসার চালাই নিতেছি তাদের চালাতেছি, খাওয়াইতেছি। কিন্তু এখন দুঃখের বিষয়, কিন্তু আমি তাকে কোনো ইয়ে করি নেই, কোনো তার সাথে আমার সাথে সাধারণত হালকা পাতলা দরকার হতে পারে, কিন্তু তার সাথে আমার সাথে কোনো এখনও সারা সারিয়ে নেই। আমি তার সারিয়ে নেই, সে আমারও সারিয়ে নেই। কিন্তু আমি চাই সে যতদিন থাকবে আমার স্ত্রীর সাহায্যে, 10 দিন বাঁচবে আমার স্ত্রী থাকবে, ততদিন আমি থাকবো সে আমার স্ত্রী হয়ে থাকবে, ততদিন আমি বাঁচবো সে আমার স্ত্রী হয়ে বেঁচে থাকবে। এখন আমি দেশবাসীর কাছে এবং আমার গ্রামের এলাকাবাসীর কাছে আমি এই জন্য সে যেন আমার কথা মতো চলে, মন মতো চলে, আমাকে একটু ভালোভাবে চলার মতো তাকে একটু পরামর্শ দেওয়ার জন্য ইয়ে করুন, আমার কথা মতো চলার জন্য, বা আমার যে আমাকে যেন অবহেলা না করে সেভাবে যেন আমাকে মানে, বা আমাকে যেন মূল্যায়ন করে। এই আমার আপনাদের প্রতি আমার এই অনুরোধটা রইল। আপনারা সব দিকে ভাই, বন্ধু, কাকা, আঙ্কেল, আপনারা সবাই আমাকে দেখবেন, শ্রদ্ধার সঙ্গে দেখবেন, আমি আপনাদেরকে শ্রদ্ধার সঙ্গে দেখছি, আর স্নেহের সঙ্গে দেখবেন। আমি আপনাদের সেভাবে